আমার স্বামী হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লো, জানতে পারলাম যে ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। সেখানে আমাদের টাকা পয়সার অভাবে ভালো চিকিৎসা করতে পারলাম না, এক বছর ভুগে মারা গেছে। কোনো রকমভাবে সংসার চলতো, একদিন হয়তো রান্না করে দুবার খাওয়া হতো, কোনো কোনো দিন হয়তো খাওয়াই হতো না। বাচ্চাদের কি করবো, দুটো ভাত কি করে পেটে দেবো, কি করে মানে বাচ্চাদের পোষবো, কি করে স্কুল পাঠাবো। বন্ধন সাহায্য করেছেন বলেই তো আজকে আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আমি ভাবলাম আমাদের এখানে গ্রামে কসমেটিক্সের কোনো দোকান নেই, তো যদি ওটাই খুলি। আমি স্যারের 11,450 টাকার মাল দিয়েছে, দুবারে সেই মালগুলো নিয়ে ওখানেই ব্যবসাটা খুললাম। আমি যে এরকম লোককে পৌঁছাতে পেরেছি বন্ধনের স্যারদের জন্য, আমাকে এতটুকু মানে সাহায্য করে কঠিন পরিস্থিতি থেকে এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি আগে লেখাপড়া জানতাম না, কো হয়তো নাম সই করতে পারতাম না, এখন আমার স্যারের বন্ধন স্যারেরা সব কিছু আমাদের নাম টন সই করা শিখিয়েছি, কথা বলতে শিখেছি, আগের থেকে অনেক আমি সাহসী হয়ে গেছি। আমাদের এখানে তো আসার নেই, তাই জন্য আমাদের মানে বন্ধনের দিদিরা এসে আমাদের সব কিছু করে দেয়, সব কিছু বলে দেয়, দিদিদের জন্যই আমরা উপকার পাচ্ছি। কেন্দ্র স্কুল, এখানে আমার মেয়ে পড়েছে, পড়াশুনো খুব ভালো, এখান থেকে সুযোগ সুবিধা সব দিয়েছে, রাবার বই খাতা পেন্সিল সবই ফ্রিতে পড়িয়েছে, কোনো টিউশনিও করায়নি, কো ম্যামই সব পড়িয়েছে। এখন পড়ছে শানপুকুর আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসায়, ওখানে এখন পড়ছে, ওখানেও পড়াশুনো করছে ভালো, এখান থেকে শিখে গিয়ে ওখানে ভালোই পড়ছে, রেজাল্টও ভালো পাচ্ছে। এম চাকর বন্ধন শিক্ষা কেন্দ্র থেকে বলছি, আমার বাচ্চা স্কুলে পড়ে, খুব সুন্দর পড়াশুনো করে, স্কুল থেকে বই খাতা রবার পেন্সিল সব কিছু পায়। আমার বাচ্চা খুব পড়াশুনোও খুব ভালো, আঁকা খুব ভালো, ম্যাম খুব ভালো পড়ায়। ও নাচ গানটা বেশি পছন্দ করে, দিদিমণি একটু শিখায় স্কুলে, ওটা কি বাড়িতে প্র্যাকটিস করে, ছবিও সবসময় দেখি প্র্যাকটিস করে, বলে আমার এগুলো ভালো লাগে, আমি এগুলো করবো, তাই বলবো আমি নাচটা, দিদিমণি নাচ শেখায় বাড়ি, নিজে নিজেই দেখি নাচ করে বাড়িতে। বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকেই ট্রেনিং নিয়েছিলাম, ঠিক ট্রেনিংটা করবার পর আমি জবও পেয়েছি। এটা আমি বন্ধন কন্নাগর ইউপি একটা কোর্স করছি, সেটা হচ্ছে আইটিএস বিপিও কোর্স। আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করছি, বাবা রাজমিস্ত্রির কাজ করে, তো সেখানে আমার এখন উচিত যে বাবার পাশে একটু হেল্প করা, তো সেই জন্য আমি এখানে একটা কোর্স করছি।
ফিনান্সিয়াল লিডারশিপ প্রোগ্রামে মিটিংয়ে গিয়ে ব্যাংক বা পোস্ট অফিস সম্বন্ধে যে কোনো আর কি যাই বলুন না কেন ওখান থেকে জেনেছি। ফার্স্ট আমি রেকারিং করেছি, রেকারিংটা ম্যাচুরিটি হয়ে যাওয়ার পরে আমি টাকা নিয়ে সেটা নিয়ে একটা ছোট্ট একটা কুটির শিল্প করেছি, কুটির শিল্পটাকে আমি আস্তে আস্তে বড় করছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, আমি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি। বাড়িতে রাখলে সঞ্চয় হয় না, সব কিছুতে খরচা হয়ে যায়, যেমন বিপদকালীন সময়ে বা ছেলে মেয়ের পড়াশোনা এই খরচাগুলো মানুষের প্রয়োজন হয়, আমি সেই সব প্রয়োজনের জন্য সঞ্চয় করতে শুরু করেছি।